নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক 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 দুপুরের খাওয়ার শুভেচ্ছা। দুপুরবেলা খাবারটা কিন্তু ভালো লাগে এবং তার জন্য শুভেচ্ছাটা কিন্তু হয় বলাই যায়। ওকে, যাই হোক, আজকে আমার থালাতে যা যা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো বাঙালিদের নিত্যদিনের খাবার সঙ্গী, ঠিক আছে? আমার সাথে আছে এই মুহূর্তে এক বাটি মুসুরির ডাল, এই যো মিডিয়াম, মানে এটা না বিশাল ঘন না বিশাল পাতলা, বেশ মিডিয়াম ডাল, যেটা হয়ে থাকে সবার বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে যে ডালটা হয়। ওকে, আর তার সাথে আছে এই যো ঝুরঝুরে আলু ভাজা। হ্যাঁ, ঝুরঝুরে করে আলু ভাজা যেটা মা বানিয়েছে, ওপরে বাদাম দেওয়া, কাজু বাদাম। অতি অবশ্যই সমস্ত কিছু ভাতের সাথে খাওয়া হবে, তাই জন্য ভাত আর এই যে কাঁচা লঙ্কা মাস্ট, লেবু আর পেঁয়াজ তো লাগবেই, আর আছে আকর্ষণীয় মাছ ভাজা, বাঙালির সর্বকালীন সেরা মাছ ভাজা, যা পাতে পড়লে আর অন্য কিচ্ছুর দরকার পড়ে না, এক ফোঁটা ঘি হলেই হয়ে যায়। তবে আমি আজকে ঘি খাবো না, যেহেতু আমি অনেকগুলো ভাজা আছে আর অনেক ভাজা থাকলেই যেটা আমার হয় যে আমি সেই ভাজাগুলো দিয়ে এমনি মেখে খেয়ে নিতে পারি, আমার ঘিয়ের প্রয়োজন পড়ে না। ঘি দিয়ে তো খাই, ঘি দিয়ে তো খেতে ভালোই লাগে। তো এই মুহূর্তে খাচ্ছি হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, মাছ ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা এবং যেটা মিস করে গেছিলাম বলতে মনে পড়ে গেল, পাঁপড়। আর এখানে স্টকে আরও অনেক জিনিসপত্র আছে, আমার একটা দিয়ে হয় না। এখানে স্টকে আছে মাছ ভাজা, ভাত, ওকে, পেটির মাছ ভাজা বিশেষ করে, এগুলো গরম থাকবে বলে আমি এর মধ্যে ঢেকে রেখেছি। আর আছে এক বাটি আলু ভাজা, এক বাটি আলু ভাজা আছে, গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, আ হা হা, ঠিক আছে। মুচমুচে আলু ভাজা দিয়ে ডাল খেতে কার না ভালো লাগে। আলু ভাজাটা খুব সুন্দর যা, একদম ঝিরি ঝিরি করে আলুটা কেটে ভাজা হয়েছে, আর এর সাথে রয়েছে তোমার এই যে কাজু বাদাম ভাজা আর রয়েছে কারি পাতা, বেশ একটা সুন্দর সেন্ট এসছে। মাছ ভাজা, মাছ ভাজার যে একটা কী অদ্ভুত ব্যাপার আছে আমি জানি না, সমস্ত বাঙালিদের অতি প্রিয়। আর এই ভাজাটাতে তো কাটা থাকবেই, মানে এই পিসটাতে, কারণ এটা গাঁদার পিস। অনেকদিন পর মাছ ভাজা খাচ্ছি, সবার মতো পেটির পিস খেতে আমারও ভালো লাগে, কিন্তু বাকি পিস খেতে আমি ভয় পাই না, কারণ কাটা নিয়ে আমার খুব চাপ নেই। আর তোমরা হয়তো অনেকে জানো না একটা জিনিস, মাছের কিন্তু শুধু পেটি খালি মাছের স্বাদ পাওয়া যায় না, এই গাদার পিস, লেজা এগুলোতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়, বুঝেছ? পাঁপড়, আলু ভাজা, মাছ ভাজা সব একসাথে নিলাম, আর এই যে পাতে কিছুটা লেগে থাকা ডাল এটাকে এর মধ্যে মাখলাম, এই ডালটা একটা অদ্ভুত কিছু হতে চলেছে। যা বলো তা কাজ, এখানে অনেক রকমের ভাজা আমি দেখাচ্ছি, অনেকেই আছে এতগুলো ভাজা দরকার পড়ে একটা ভাজা হয়ে যায়, ইনফ্যাক্ট আমারও তাই। আমার লাইফস্টাইল যে ব্লগ চ্যানেলটা জাস্ট অন্য লেভেল, সেখানে তোমরা দেখেছো আমি নিয়মিত ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা এইসবই খাই, মাছ ভাজা চাইলে নিয়ে বসতে পারো, ডাল ভাত, মাছ ভাজা,
ডাল ভাত আলু ভাজা, ডাল ভাত পাঁপড় ভাজা, ডাম ভাত ডাল ভাত ডিম ভাজা, যার যেরকম ইচ্ছে। কাঁসার থালা বাটি দিয়ে না খাবার একটা অন্যরকম ব্যাপার আছে। আমি দেখেছি যে একটু ভারী, বিশেষ করে গ্লাসে জলটা খেতে একটু চাপ হয়, অনেকটাই ওয়েট, কিন্তু একটা অন্যরকম ভালো লাগে আমার দেখে, কারণ একটা বেশ অন্যরকম মাধুর্য পাই আমি। দেখো আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, আমি আমার ভিডিওর মধ্যে হয়তো বাঙালি বাঙালি কথাটা একটু বেশি বলি, বাঙালি আমি বাঙালি, বাঙালিদের ভালো লাগে, তোমরা বাঙালি, যারা বাঙালি তাদের খুব পছন্দ হবে, এই কথাগুলো হয়তো এমনি বেশি বলি। তার মানে এই নয়, আমি কেবলই বাঙালি জাতিকেই ভালোবাসি আর অন্য কোনো জাতিকে পছন্দ করি না। অবশ্যই বাঙালি জাতিকে ভালোবাসি, আমি নিজে বাঙালি একজন, তার জন্য আমি গর্বিত, কিন্তু আমি অন্য জাতির মানুষদেরও সমান ভালোবাসি। কারণ অনেকেই আছে নন বেঙ্গলি যারা আমাকে লিখে পাঠায়, হিন্দিতেও লেখে কখনো, বাংলাতেও লেখে, তো তাদেরকে আমি বলি যে আমি তোমাদেরকেও সমান পছন্দ করি, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের কালচারও আমার সমান পছন্দ, আমার বাকিদের প্রতি কোনো বিদ্বেষ বা রাগ নেই, তবে আমি নিজে বাঙালি হয়ে ভীষণভাবে গর্বিত, এবং মানে পরের জন্মগুলোও যেন আমি বাঙালি হয়ে জন্মাতে পারি। গরম গরম মাছ ভাজা নিয়ে নিলাম আর একটা, এবার পেটির পিস, দু পিস পেটি নিয়ে নিলাম। ওকে, ওই প্রান্ত থেকে বলা হয়ে গেছে, এক নম্বরে রাক্ষস বাড়ির অন্যের কথা চিন্তা করে না, তারা কি খাবে না খাবে। আসলে বাড়ির প্রত্যেকেরই সমান পরিমাণ খাবার আছে, এখানে যেটা খাবারটা দেখছো এটা আমার, সুতরাং আমি এখন এবং রাত্রে মিশিয়ে খাবো, তাদের খাবার আলাদা থাকে, অনেক সময় আমার সাথে দেওয়া হয় সেখানে তাদেরও থাকে, অনেক সময় দেওয়া হয় না, তো এরম নয় যে তাদের খাবারের কথা আমি ভাবি না বা কিছু। এবার বাকি ডালটুকুর মধ্যে ঢেলে নেবো, ডালটা বেশ গরম আছে, ডালটা এরকম আঙ্গুল দিয়ে না গুলিয়ে নিলে ঠিক ভালো লাগে না, এটাকে এবারে পিওর বাঙালিয়ানা, আঙ্গুল দিয়ে ডালটা গুলে নিলাম, পাতে ঢেলে দিলাম ডালটা, একটু ডাল বাঁচিয়ে না আর পুরোটাই ঢেলে দিই, আর বাঁচিয়ে রেখে কী হবে। ওকে, একটা মাছ ভাজা সরিয়ে রাখলাম আর একটা মাছ ভাজা পাতে রাখলাম, কেমন একদম এইভাবে। আর এই যে পাতি লেবুটা অনেকক্ষণ ধরে চটকানো হয়নি, পাতি লেবুটা একটুখানি এর মধ্যে নিয়ে নেবো, এই যে ও বেশি নেবো না, অল্প নিয়ে নিলাম। এক থালা ভাত ডাল দিয়ে সাথে পাতি লেবু চিপে নিলাম, আর হ্যাঁ এটা তো ম্যান্ডেটরি, শুকনো লঙ্কা একটু চিপতেই হবে, ঠিক আছে। এবার এই একটা পাঁপড় এইও একটু ভেঙে নেবো, কুড়মুড় কুড়মুড় করে বেশ। আর এখানে ও হ্যাঁ বলিয়ে গেছিলাম, আলু ভাজাটা, আলু ভাজাটা তো নিতেই হবে, এই যে আলু ভাজা, একটু আলু ভাজা পাতে আর একটু আলু ভাজা ভাতে, এই হোক পুরো ব্যাপারটাকে এইভাবে মেখে নিলাম, এই যে ডাল পাঁপড় ভাজা আলু ভাজা সব একসাথে দিয়ে, এই যে এই লঙ্কাটা একসাথে আমি একটু মেখে নিতে চাই, তাহলে ঝালটা একটু অন্য লেভেলের ঝাল হবে। উফ, ব্যাস পুরো ব্যাপারটাকে এইভাবে মেখে নিলাম, নিয়ে এবার আমি গরসটা নিয়ে এবার আমি খাবো। মুচমুচে আলু ভাজা, মুচমুচে পাঁপড়, সাথে ডাল ভাত, লঙ্কা কষে নিয়েছি, এই ওপরে তেলটা, মাছ ভাজার যে ওপরে তেলটা এটা কিন্তু হেভি লাগে। পেটির মাছে খাটনি কম, হেভি লাগে খেতে, তাই জন্য বেশি বাঁচতে বাঁচতে হয় না। আমি খুব খুশি হই শুনে যে আমার খাওয়া দেখতে তোমরা তৃপ্তি পাও। আমার অনেকে আসলে লেখে, দাদা তোমার খাওয়া দেখতে দেখতে রাত্রে খাই দুপুরে খাই, আমি জাস্ট ছিটকে যাই এগুলো শুনলে, এগুলো যে কি পরিমাণে ভালোবাসা আমি ঠিক বলতে পারবো না। লঙ্কাগুলো তেমন ঝাল নেই, লঙ্কাগুলো চেহারাই মোটা,
অনেকখানি খাবার পর একটু ঝাল লেগে যায়। লঙ্কা এরকম পাতলা পাতলা লম্বা লম্বা একটু, একটা কামড় দিলে যে মাথা ফাতা আউট হয়ে যায়, অন্য লেভেলের ঝাল হয় লঙ্কাগুলো। আমি কি করব, এই যে মাছ ভাজা আছে একটা, মাছ ভাজা দিয়ে একটুখানি নুন দেবো এর মধ্যে। আর এখানে আলু ভাজা আছে, জাস্ট এক চামচি মতো আলু ভাজা নেব, সাদা ভাতের সাথে একটুখানি এরকম করে মাখব। আর মাছ থেকে একটুখানি মাছ নেব, বাহ গরম আছে মাছটা এখনও বেশ, একটুখানি মাছ নেব। কাঁটাটা সাবধান সবাইকে বলে দিলাম, মাছ মাখতে গিয়ে আবার হাতে কাঁটা ফুটিয়ে ফেলো না, তারপর দাদা তোমার মতো খেতে গিয়ে বিপদ ঘটিয়ে ফেলেছি, তখন আর এক মুশকিল হয়ে যাবে। কিন্তু ব্যাপারটাকে এরকম করে নিলাম, ব্যাপারটা পুরোই ড্রাই, ছোটো বাচ্চারা একদম ট্রাই করবে না, বড় ধেড়েরা ট্রাই করো আমার মতো। হ্যাঁ এটা নিয়ে আমি জানি অনেকেই বলছো দাদা এর মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে দিলে আরও ভালো হতো, আমি জানি ঘি দিচ্ছি না, ঘি তো খাই অন্যদিন, ঘি ছাড়াই খাচ্ছি, ফেভারিট খাবার। মাছ ভাজাই ছিললাম, উস পেটির মাছ, এই গরম ভাত মেঘে জাস্ট এক কাপ কাঁচা পেঁয়াজ। এসব বিশেষ করে খাওয়া দাওয়াগুলো সব মায়ের থেকে শেখা, মা দেখতাম আমাকে এইভাবে এইভাবে খাওয়াতো, নিজেও খেত, নিজে খেত বলেই আমাকে খাওয়াতো, এসব খাওয়াগুলো সব মায়ের থেকে শেখা। ইনফ্যাক্টে কাঁটা চিবিয়ে খাবার এরকম আমার শিখেছে, মানে মোট কথা খাবারের আলটিমেট তৃপ্তিটা নিতে শিখিয়েছে, মানে সেটা মাছের তেল হোক, মাছের তেল বেশি খাওয়া ভালো না আমিও জানি, মাছের কাঁটা বেশি চিবিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই নেই, তেমন কিছু উপকার হয় না, কিন্তু এগুলো খাওয়া মানে হচ্ছে তৃপ্তি, পরিপূর্ণ তৃপ্তিটা পাওয়া সেই আইটেমটার, সেই পথটার, তাই না? তো এইগুলো শিখিয়েছে আর কি। মাছ ভাজা তিনখানা খেয়েছি অলরেডি, আমি পারলে মনে হয় 8-10টা মাছ ভাজা খেয়ে নিতে পারি। আচ্ছা ডায়েট করছি, তো ডায়েটের নমুনাটা জানি এক্ষুনি যে বললাম ডায়েট করছি সবাই হাসছে ফেলতে, যে দাদা যা ডায়েটের নমুনা দেখছি, আমার দ্বারা হয় না ডায়েট ফ্যাট, সত্যি হয় না। ওকে বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া এই পর্যন্তই, এই জন্য পাতে জল ঢেলে দিলাম যাতে আর খেতে না পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে অলে ক্লিক করে দেবে, সমস্ত নোটিফিকেশন টাইম মতো চলে আসবে। এবং আমাকে আর আমার মাকে যদি ফেসবুকে কানেক্ট করতে হয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, পেয়ে যাবে। এবং যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ফলো করতে পারো। ইনস্টাগ্রামে ফলো করলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো ওখানে পেতে থাকবে। আর আমাদের নতুন চ্যানেল জাস্ট অন্য লেভেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সেখানে লাইফস্টাইল ব্লগ আছে, আমার বিপাল পান্ডির মজার ব্লগ, বাবা মাও থাকে। আর জিরো ওয়াট কিচেন এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, এখানে নানান রকম রেসিপি আসে, জানি দেরি হচ্ছে একটু জানি দেরি হচ্ছে, কিন্তু আসবে, পরপর 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 আসতে থাকবে এরপর থেকে। আর আমাকে যদি কেউ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে চাও তাহলে দেখবে ডিসক্রিপশনে zerowattfilms@gmail.com এই যে ইমেল আইডিটা আছে এটা আমার অফিসিয়াল ইমেল আইডি, এখানে আমাকে যোগাযোগ করতে পারো, সেটা বিজ্ঞাপনের জন্য হতে পারে, তোমাদের কোনো প্রমোশনাল কাজ হতে পারে, এনিথিং। ওকে যাই হোক না কেন, তাহলে ভালো থাকো, খেতে থাকো, ডাল ভাত আলু ভাজা মাছ ভাজা, আর এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট খাবার, এগুলো সবার বাড়িতে টুকটাক থাকে, ফাটাফাট করে নিয়ে খেলেই হয়, সবসময় যে একবারে রুষিয়ে কুষিয়ে মুরগির মাংস খাসির মাংস দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই, আমি সমস্ত খাবার সমানভাবে উপভোগ করি এবং সমস্ত খাবারকে সমানভাবে ভালোবাসি। আর দেখতে থাকো জিরো ওয়াট, আর সাথে থাকো আমাদের। ওকে চলো টাটা, তাকে বসবার মাত্র।